দেখেই মনে হচ্ছে এ যেন এক বড় সুপার শপ, যেখানে সাজানো বিভিন্ন ধরনের নিত্যপণ্য, তেল, চাল, চিনি, মুরগি, মাছ, আটা ও ডাল সহ হরেক রকম পণ্য। তবে দাম চোখে পড়তেই মনে হবে ফিরে এসেছে শায়েস্তা খারামল। তেলের লিটার 3 টাকা, চিনির কেজি 2, ডিম প্রতিহালি 2, আটার প্যাকেট 2 টাকা দরে বিক্রি হচ্ছে, যা প্রতিটি টাকায় সংগ্রহ করছেন হতদরিদ্ররা। বৃহস্পতিবার রাঙামাটির রাজবাড়ি এলাকায় এই হাটের আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শুধু টোকেনধারী দরিদ্ররা প্রতিকী 10 টাকায় এই বাজার থেকে পছন্দ মতো পণ্য বেছে নেওয়ার সুবিধা ভোগ করছেন, এমন সহায়তা পেয়ে খুশি তারা। মহতি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে গর্বিত স্বেচ্ছাসেবকরাও। আমাদের পছন্দের জিনিসগুলো বেছে বেছে নিতে পারতেছি, বাইরে এগুলো 800-900 টাকার হবে আর কি। আমাদের তো এই বাজারগুলো করতে ভালো লাগতেছে। আমার জন্য লুঙ্গি নিছি আর পেঁয়াজ নিছি এবং ওই নাতিনির জন্য নুডলস নিছি। কাজ করতে পারার কারণে নিজেকে নিয়ে গর্বিত মনে করি। বঞ্চিত মানুষটিকে দেওয়াটা আমার হচ্ছে পছন্দ করে, মানে নিজের পছন্দ করে, এই জন্য আমি এই কাজটা করছি। সম্প্রতি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 19 ধরনের পণ্য আছে, এই পণ্যগুলো থেকে নির্দিষ্ট যে মূল্য আছে 1 টাকা 4 টাকা, সর্বোচ্চ 10 টাকার পণ্য তারা এখান থেকে কিনতে পারবে। বন্যায় ক্ষতিগ্রস্ত 350 পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। সময় সংবাদ, রাঙামাটি।